হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গুঞ্জন রেসিপি। আমি গুঞ্জন, আজ আমি আপনার সাথে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করব। তো এর জন্য একটা বাঁধাকপির কিছুটা অংশ আমি কুচি করে নেব। তো প্রথমেই আমি কড়াইতে সামান্য অয়েল নিয়েছি, এতে আমি গোটা জিরে দিয়ে নেব। গোটা জিরেটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে আদা কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, এই তিনটে দিয়ে নেব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবার আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাটাকে সামান্য ভাজা ভাজা করে নেব। এবার এটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি বাদাম ভাজা কিছুটা মিশিয়ে নিচ্ছি, এক থেকে দু চামচের মতো। আর বাঁধাকপি সামান্য আমি নুন দিয়ে এটা নরম করে রেখেছিলাম এবং সেটা ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি এটা কষানো হয়ে গিয়ে থাকে। তো বাঁধাকপিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। বাঁধাকপি থেকে সামান্য জল বেরিয়ে যাওয়ার পরে বাঁধাকপিটা প্রায় নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে গিয়ে থাকবে। এবার কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো এক চামচ নিয়েছি, চাট মশলা এক চামচ নিয়েছি এবং চিকেন মশলা এক চামচ নিয়েছি, এবং এতে আমি গোলমরিচ গুঁড়ো সামান্য মিশিয়ে নিচ্ছি এবং ধনে পাতা কুচি একটু বেশি পরিমাণেই দিচ্ছি এটাতে। আমি যেহেতু একটা স্ন্যাক্স তৈরি করব, তাই ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিলে ভালো টেস্ট আসবে। এবার খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব, সমস্ত মশলাটা বাঁধাকপির মধ্যে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে। তো সামান্য নুন আমি দিয়ে নিচ্ছি, যেহেতু আগে বাঁধাকপিতে নুন দিয়ে রেখেছি তাই খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি পুরটা তৈরি করে রেখে নিয়েছি। এবার একটা পাত্রে ডিম, নুন এবং ধনে পাতা এবং গোলমরিচ নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব, ব্যাটার তৈরি করব একটা। আরেকটা পাত্রে আমি কিছু পাউরুটি নিয়েছি, এই পাউরুটিটা দিয়ে আমি ব্রেডক্রাম তৈরি করব। তো তার জন্য আমি মিক্সিতে কয়েকটা পাউরুটি দিয়ে নেব এবং ইনস্ট্যান্ট ব্রেডক্রাম আমি এইভাবেই তৈরি করি, তো তাই পাউরুটিগুলো খুব ভালোভাবে এর মধ্যে কুচি করে আমি দিয়ে নিচ্ছি। তো এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তো ব্রেডক্রাম্বটা আমার তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট, দেখুন কত সুন্দর এটা গুঁড়ো হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার ডিম, গোলমরিচ, নুন এবং ধনে পাতা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, খুব ভালোভাবে মিশ্রণটা আমি মিশিয়ে নেব, ফেটিয়ে নেব খুব ভালোভাবে। এবার চপগুলো আমি গড়ে নিয়েছি, আপনারা চাইলে এই চপ যদি গড়তে আপনাদের অসুবিধে হয় বাঁধাকপি থাকার জন্য, তো আপনারা একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন বা আপনারা আলু সেদ্ধ এর মধ্যে দিয়ে নিতে পারেন। আমি শুধু বাঁধাকপি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু একটু আলু সেদ্ধ এর মধ্যে দিতে পারেন। এবার এটা আমি ডিম, ধনে পাতার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি এবং ব্রেড ক্যাম্পে আমি ডবল কোট করবো এটাতে।
আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা শেপ দিতে পারেন। ডবল কোট করলে এর ক্রিস্পনেসটা খুব ভালো আসে এবং ভীষণই মুচমুচে হয় খেতে, তো তাই আমি এটাতে ডবল কোট করে নেব। তো এইভাবে সমস্ত চপগুলো আমি গড়ে নেব। বাকি চপগুলো আমি এইভাবেই গড়ে নেব ডবল কোট করে। সব চপগুলো আমার গড়া হয়ে গেছে, এবার এগুলো আমি গরম তেলে ভেজে নেব। আপনারা চাইলে আধ ঘন্টার মতো ফ্রিজে রাখতে পারেন, তাতে এটা আরও বেশি ক্রিস্পিনেস হবে। এবার এটা আমি তেলে ভেজে নিচ্ছি, এটা কিন্তু হালকা আছে ভাজতে হবে, পাউরুটি থাকার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা তেলে পুড়ে যেতে পারে, তাই খুব হালকা আছে ভাজতে হবে। তো সমস্ত চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। তো তার জন্য আমি সামান্য এতে বিট নুন ছড়িয়ে নিচ্ছি এবং সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নেব, এবং এটা আমি কাসুন্দির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন, আমি এখানে একটা টমেটো নিয়েছি, এটা আপনারা স্যালাড হিসেবেও পরিবেশন করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির চপ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ক্রিস্পি এবং মুচমুচে একটি শীতকালের রেসিপি। তো অবশ্যই আপনাদের রেসিপিটা একবার ট্রাই করে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেইন।